সদৌ অসম ছাত্র সন্থাই আহ্বান জানা অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদত তথা মূল্য বৃদ্ধি রোধের দাবিত আজি এই 10 ঘণ্টীয়া অনশন কার্যসূচী আমি তামুলপুর জেলা ছাত্র সন্থাই রূপায়ণ করছো। বজারত যি ধরনের মূল্য বৃদ্ধি হয়েছে, চাউল, ডাইল, মিঠাতেলকে আদি করে বিভিন্ন ধরনের অত্যাবশ্যকীয় সামগ্রীত রাইজ কঙা হয়ে পড়ছে। সিলিন্ডারের মূল্য বৃদ্ধির কথা কোক, আপনাদের পেট্রোলের মূল্য বৃদ্ধির কথা কোক, ডিজেলের মূল্য বৃদ্ধির কথা কোক, আনকি মানুষের অপরিহার্য চিকিৎসা যাবিলাক যাবতীয় সামগ্রী, ঔষধ পাতি, বেজি, সকল ধরনের সামগ্রীতে মূল্য বৃদ্ধি হয়েছে। আর এই মূল্য বৃদ্ধিটি এইখান সরকারে রোধ করবা নাই। যখন সরকারের মুখ্যমন্ত্রীগীক এগারী ডাইনামিক মুখ্যমন্ত্রী বলে কোয়া হয়, সেই ডাইনামিক মুখ্যমন্ত্রীগী এগারী অকর্মান্য, অদক্ষ, অযোগ্য মুখ্যমন্ত্রী, যিয়ে মূল্য বৃদ্ধি রোধ করবা নাই। অথচ শাসনত অহার সময়ত রাইজক প্রতিশ্রুতি দিছিল যে মূল্য বৃদ্ধির রোধ করার প্রতিশ্রুতি দিছিল, আর সেই প্রতিশ্রুতি পূরণত ব্যর্থ হয়েছে। বরঞ্চ মূল্য বৃদ্ধি আগর সরকারের তুলনায় দুগুণ তিনিগুণলৈকে বৃদ্ধি হয়েছে। হে আপুনি সিলিন্ডারতেই কোক, হে আপুনি আন আন সামগ্রীতে কোক, জীবনদায়িনী ঔষধের ক্ষেত্রে মূল্য বৃদ্ধি হয়েছে। এইখান সরকারের জনতার উপর এনেকা ধরনের মাধমার উদাইছে, এই মাধমারটি এনেকা ধরনের জনসাধারণে ভুগিছে, জনসাধারণ অতিষ্ঠ হয়ে পড়ছে, যার কারণে আমি আজি তামুলপুর জেলা ছাত্র সন্থাই ইয়াত অনশন কার্যসূচী রূপায়ণ করছো। সদৌ অসম ছাত্র সন্থাই আহ্বান জানা 10 ঘণ্টীয়া অনশন কার্যসূচী, এই কার্যসূচীর জড়িয়ে আমি তথাকথিত ডাইনামিক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ালে আহ্বান জানাইছো, অতি শীঘ্রে এই মূল্য বৃদ্ধি রোধ করক, আর এই মূল্য বৃদ্ধি রোধ করে অসমৰ ৰাইজক এই কঙা অবস্থাৰ পৰা উদ্ধাৰ কৰক। আর এই মূল্য বৃদ্ধি যদি রোধ নহয় তেতিয়াহলে আমি সদৌ তামুলপুর জেলা ছাত্র সন্থাই আর অনাগত দিনত দীঘলীয়া কার্যসূচী আমি গ্রহণ করিম বুলি আমি মুখ্যমন্ত্রীগীক সকিয়াই দিছো, আর এই মূল্য বৃদ্ধি অতি সোনকালে রোধ করবলৈ দাবি জানাইছো।